প্রিয় আপ দর্শকবৃন্দু, ইংরেজি ভাষাকে ভয় পায় না এমন শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে ইংরেজি কম বেশি জানা থাকা প্রত্যেকেরই অত্যাবশ্যক। আর এই মুহূর্তে 2020 সালে এসে ইংরেজিকে ভয় পাওয়ার কোনো সুযোগই নেই, কারণ ইংরেজি শিক্ষা ছাড়া আপনি অচল। ইংরেজি ভাষা শিক্ষাটাকে আরও সহজতর ও আনন্দময় করার জন্য আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দিতে চাই, যা এন্ট্রি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবার জন্য সমানভাবে কার্যকর হবে। এই অ্যাপটিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে রিডিং স্পিড স্কিল বাড়ানোর ব্যাপারে। এই অ্যাপটি এখন পর্যন্ত 5 লক্ষেরও অধিক মানুষ ইনস্টল দিয়েছেন এবং এর রিভিউ রেটিং 4.7/5 এবং এতে 10,000+ মানুষ রিভিউ দিয়েছেন এবং এটি মাত্র 34 MBর একটি অ্যাপস। তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এ ধরনের ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে আগ্রহী হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ। অ্যাপটি ওপেন করার পর আপনারা এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এর ইন্টারফেস খুবই সহজ এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনারা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন রিমাইন্ডার অপশন দেওয়া আছে। আপনি চাইলে এখানে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন এবং আপনি চাইলে রিমাইন্ডার টাইম আপনার মতো করে সেট করে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে রিমাইন্ডার অ্যাডও করতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন রয়েছে হাউ টু ট্রেন, আপনি কিভাবে ট্রেন আপ হবেন এই ব্যাপারে কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে দেখে খুব সহজেই অ্যাপটি ইউজ করতে পারেন। অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে। প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি কতটি এক্সারসাইজ কমপ্লিট করেছেন এবং আপনার কতটা টাইম এখানে এক্সারসাইজ করেছেন, এটা এখানে দেখতে পাবেন। দেন এখানে রয়েছে সেটিংস। আপনারা দেখতে পাচ্ছেন সেটিংসে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আপনি চাইলে সাউন্ড, ভাইব্রেশন ইত্যাদি সেট করে নিতে পারেন। এছাড়া চাইলে আপনি ট্রেনিং টিপস, যে প্রত্যেকটি ট্রেনিং ওপেন করার পরে যে আপনি এখানে নির্দেশনাগুলো দেওয়া হয়, সেই নির্দেশনাগুলো চাইলে আপনি অন অফ করে রাখতে পারেন। তো আমি অন করে রাখছি। দেন এখানে রয়েছে টেক্সট সেটিংস। আপনি এখান থেকে ফন্ট সাইজ, লাইন স্পেস ইত্যাদি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে ওদের ফুল ভার্সন কিনে নিতে পারেন। দেন আরও একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং। ট্রেনিংয়ে যদি আপনি ক্লিক করেন, এখানে ট্রেনিংকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: র্যাপিড, পিরিয়ডিক, অপটিমাল, ইন্টেনসিভ। এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। আপনি পর্যায়ক্রমে প্রত্যেকটা ট্রেনিং কমপ্লিট করতে পারবেন। যেমন আমি যদি একটা ট্রেনিং ওপেন করি, দেখুন এখানে এই ট্রেনিংয়ে 3টি লেসন দেওয়া আছে। আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি, দেখুন ট্রেনিংটি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যদি এই ট্রেনিং সিস্টেমটা না জানা থাকে, তাহলে এই যে হোয়াট আইকনটি দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নির্দেশনাটা দেখে নিতে পারেন। দেখুন আমি ভুল দিয়েছি, এখানে দেখিয়ে দিয়েছে যে সঠিক কোনটা। দেখুন আমি সঠিকটা দিয়েছি, এখানে সঠিকটা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আবার রংটা ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখানে অলরেডি বলে দিয়েছে এবং রাইট কোনটা সেটা ওরা দেখিয়ে দিয়েছে। এই ট্রেনিংটি খুবই সহজ আপনার মনে রাখার জন্য এবং আপনার রিডিং স্কিল বাড়ানোর ক্ষেত্রে এটি খুবই গুরুত্ব বহন করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনি লেভেল 4-এ আছেন এবং স্কোর হচ্ছে আপনার 134। আপনি এখান থেকে সব কিছু খুব সহজেই দেখতে পাবেন। এখান থেকে আশা করি আপনারা প্রত্যেকটি লেসনই গুরুত্বের সাথে কমপ্লিট করবেন। এছাড়া নিচে দেখুন আরও একটি অপশন রয়েছে এক্সারসাইজ। এখান থেকে আপনি পূর্বে যে ট্রেনিংয়ে যা যা শিখেছেন তা এখানে এক্সারসাইজ করতে পারেন। দেখুন এখানে রয়েছে লেটার সার্চ, আপনি এখানে লেটার সার্চ করতে পারবেন। যেমন আমি যদি স্টার্ট দেই, দেখুন কিউ অ্যালফাবেটটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। কিউ 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 কিউ, দেখুন কিউ শেষ হয়ে গিয়েছে। এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে এল এবং আই। এল 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 এল, দেখুন এভাবে প্রত্যেকটি লেভেল আপনাকে কমপ্লিট করতে হবে। দেখুন এখানে রয়েছে রিডিং স্পিড অ্যাক্সিলেটর। এখানে ক্লিক করলে আপনি আপনার রিডিং স্পিড স্কিল টেস্ট করতে পারবেন। এখানে স্টার্ট ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটার পর একটা ওয়ার্ড দেখাচ্ছে যে আপনি কতটা তাড়াতাড়ি এই ওয়ার্ডগুলো পড়তে পারেন। দেন পূর্বের অনুযায়ী আপনাকে স্কোর এবং টাইমিংটা এখানে দেখিয়ে দেবে। তো অ্যাপটির ইনস্টল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। এটি গুগল প্লে স্টোরের একটি অ্যাপস। तो অ্যাপটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।